হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই দরকারি এবং চমৎকার আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা কথা বলবো মূলত লোগো ডিজাইন প্রেজেন্টেশন অথবা লোগো ডিজাইন মকআপ। মকআপ এবং প্রেজেন্টেশন দুইটা আমি এই কারণে বললাম, আমি আসলে নতুনদের জন্য দেখাবো যে একটা লোগো কীভাবে আমরা সাধারণত যে কোনো মকআপে বসাতে পারি, আবার ওই লোগো মকআপগুলো একত্রিত করে কিভাবে আমরা বিহান্সের জন্য প্রেজেন্টেশন করতে পারি, ড্রিবলের জন্য প্রেজেন্টেশন করতে পারি, অথবা বিভিন্ন কন্টেস্টে কিভাবে আমরা লোগোটা দিলে দেখতে সুন্দর লাগবে বা ক্লায়েন্ট আকৃষ্ট হবে, বা কিভাবে আমরা ক্লায়েন্টকে দিতে পারি এ টু জেড। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ, মানে পুরো ভিডিওটাই গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, কিন্তু মাঝে মাঝে কিছু কথা থাকবে যেগুলো হয়তো বা আরও বেশি গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখেন, আমি এখানে জাস্ট কিছু মকআপ একটু ওপেন করে রেখেছি যে ফটোশপে। তো প্রথমে মকআপ করার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের কন্টেস্টে, আই মিন আমরা যদি মনে করেন যে কন্টেস্টে মকআপ পার্টিসিপেট করতে চাই, তাহলে আমাদের কেমন মকআপ দরকার এবং কেমন হলোভাবে প্রেজেন্টেশন করতে হবে। যাই হোক, তার আগে যেটা দেখাবো যে আমরা সাধারণত লোগো মকআপ করি কীভাবে। লোগো মকআপ করতে হলে আপনি যখন কোনো মকআপ ডাউনলোড করবেন গুগল থেকে বা বিভিন্ন সাইট থেকে, তখন দেখবেন এই মকআপ আসার পর এরকম একটা স্মার্ট অবজেক্ট থাকবে, এমন একটা স্মার্ট অবজেক্ট থাকবে। এই স্মার্ট অবজেক্টে যখন আপনি ডাবল ক্লিক করবেন, করার পর এরকম আরেকটা ট্যাব ওপেন হবে, হলে আপনি এইখানে কিন্তু আপনার লোগো প্রেজেন্টেশন লোগোটা বসাবেন, দেন মকআপ করবেন। আবার একটু দেখায় এরকম স্মার্ট অবজেক্ট, সবগুলো হয়তো বা সব ফাইলে থাকে না, তখন আপনাকে নিজেকে স্মার্ট অবজেক্ট করে নিতে হয়, বাট ম্যাক্সিমামই দেখেন এইভাবে থাকবে। আপনি ডাবল ক্লিক করবেন, এই ওপেন হবে, এখানে আপনার ফাইলটা বসাবেন। কিভাবে দেখি, দেখেন এটা আমি একটা লোগো জাস্ট রেখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আমি যদি এই লোগোর মকআপটা যদি করতে চাই, সাপোজ আমি এই আইকনটুকু বসাবো আর কিচ্ছু বসাবো না, তাহলে এই আইকনটা এখান থেকে টান দিয়ে নিয়ে আমি ইলাস্ট্রেটরে ফাইল এনে ফেলে দিতে পারি, কোনো প্রবলেম নাই। এই যে দেখেন আমি ফেললাম, আমি এন্টার দিলাম, হয়ে গেল। এখন আমার এখান থেকে এটা দরকার নাই। এখন একটা জিনিস মাথায় রাখবেন, ওকে আমি এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে ছোটো করি। এখানে কিন্তু একটা কালার ছিল, আপনি কি করবেন এই মকআপের ক্ষেত্রে একদম হোয়াইট কালার ব্যবহার না করে, সাপোজ আমি একটা শেপ নিলাম এটার নিচে এবং শেপের কালারটা দিলাম একটু এ টাইপের, যাতে কি হয় আমার এই ডিজাইনটা যেন দেখতে সুন্দর হয়। দেখেন আমি একটু ডার্ক করলাম, ওকে ফাইন, আমি মকআপটাকে মিডিলে নিলাম আর একটু ওকে এই রাখলাম। এখন যদি কন্ট্রোল এস দি, কন্ট্রোল এস দিলে দেখেন এখানে সেভ হয়ে গেল এটা, কারণ আপনি চাইলে নিচে যদি নামটা দিতেন তাহলে দিতে পারতেন। আমি এই কালারটা দেওয়ার কারণ কি, আগে যে কালারটা ছিল ওই কালারটা কিন্তু এই এই ডিজাইনের সাথে যেত না। আপনাকে সবসময় সেন্স করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে কে কোন কালারটা রাখলে আমার ডিজাইনটা ফুটবে। আমরা সামনে সে জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করে দেখবো যে বড় বড় ডিজাইনাররা তারা কোন কালারটা সবসময় বেশি ব্যবহার করে কোন কালারের সাথে, সেগুলো কিন্তু আমরা দেখবো। তো দেখেন আমি এই বসাই দিলাম, দেখেন আমার এটা প্রেজেন্টেশন হয়ে গেলো বা একটা মকআপ হয়ে গেলো। তো এইভাবে করে আপনি স্মার্ট অবজেক্টে ক্লিক করে আপনি আপনার লোগোর নিচে যদি নাম থাকতো তাহলে সেই নাম সহ দিয়ে দিতেন, অথবা আমি ওই পুরোটা দিলে দিয়ে দিতে পারতাম, ওকে ফাইন। এটা গেল, যাই হোক, এটা হলো মকআপ, জাস্ট সিম্পলি এটা হলো মকআপ করা, যে এইভাবে এই নিয়মে মকআপ করে। এখন আমরা আগে চলে যাব 99 ডিজাইনে, যে 99 জানি যে কন্টেস্টের জন্য সবচেয়ে বড় একটা জায়গা এবং এখানে সেই সেই মানের ডিজাইনাররা থাকে। তো আমরা তাদের প্রোফাইলটা ঘুরবো, তারা কীভাবে লোগো প্রেজেন্টেশন করছে সেগুলো দেখবো। তো সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। তো যাই হোক, এখান থেকে দেখেন আমি 99 আসলাম, ব্রাউজ কন্টেস্ট থেকে আমি লোগো অ্যান্ড আইডেন্টিতে গেলাম, তারপরে এখান থেকে শো ফিল্টার থেকে আমি কি করে দিলাম, ফিনিশ হয়ে গেছে এরকম লোগোগুলো দেখবো। তার মানে কি, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো যদি আমি দেখি তাহলে বুঝতে পারবো ক্লায়েন্ট কোনগুলো উইন করছে এবং যাদের উইন করছে তাদের প্রোফাইলটা কেমন। কারণ আপনাকে সত্য কথা বলতে আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে। লোগো প্রেজেন্টেশন আসলে খুব প্যারার একটা বিষয়, আপনি লোগো ডিজাইন সহজে করতে পারবেন বাট লোগো প্রেজেন্টেশন করতে পারবেন না। আপনি একটা লোগো যদি 1 ঘন্টাই করেন, আপনার একটা প্রেজেন্টেশন করতে হলে 1 দিন লাগবে। যাই হোক, এখান থেকে আমি কিছু লোগো ওপেন করলাম, যে দেখেন যে লোগোগুলোই যাচ্ছি সবগুলো একটা জিনিস দেখেন, আপনি একটা খেয়াল করেন, এখান থেকে একটা লোগো ওপেন করলাম। আচ্ছা, এটা হলো ওনার প্রোফাইল, আমি এটা না গিয়ে এটা একটু দেখি। দেখেন এই একটা লোগো উইন হয়েছে, ঠিক আছে, এই লোগোটা উইন হয়েছে। তো আচ্ছা, এটা ওপেন হতে থাকুক, আমরা আরও দু একটা দেখি, আরও দু একটা ওপেন করে রাখি।
যেগুলো উইন হয়েছে এরকম। তো এই লেগোটা উইন হয়েছে দেখেন, কিচ্ছু না, সিম্পল। আপনি 99-এ কিন্তু এইভাবেও প্রেজেন্টেশন করে দিতে পারেন, আপনার যে উইন হবেন না সেটা কিন্তু না। এখন কিন্তু ওই যে 3D মকআপ বিভিন্ন আপনারা মকআপ করে করে প্রেজেন্টেশন নিতেন, এতে কী হয় ম্যাক্সিমামই ক্লায়েন্ট বুঝতে পারে না আসলে অরিজিনাল দেখতে কেমনটা লাগবে, এখানে কিন্তু একটু ঝামেলা হবেই। তো দেখেন এই একটা কী করছে, একটা ইমেজকে ব্লার করে লোগোটা বসাইছে, দেন নিচে কিছু টেক্সট দিছে। আপনি চাইলে এখানে ওই ডিজাইনের টেক্সট বসাতে পারেন, আপনি চাইলে ডেমো টেক্সট বসায় কয়েকটা লাইন দিতে পারেন, তাহলে কী হলো লোগোটা দেখতে কিন্তু ভালো লাগবে। দেখেন ঠিক সিমিলারভাবে দেখেন এখানে আরও অনেকেই দিছে, মানে এই যে একজনই দিছে সেগুলো দেখেন কত সুন্দর করে এ দিছে, খালি এটা ভালো লাগছে নিয়ে নিছে। দেখেন যারা প্রেজেন্টেশন করছে এগুলো কিন্তু ভালো প্রেজেন্টেশন, এগুলোকেও খারাপ বলা যাবে না। কেমন, আপনি একটা প্রেজেন্টেশনের ভিতরে 99-এ যখন দিবেন বা freelancer.com-এ, আমি এটা বলবো একটা ইমেজের ভিতরে তিনটা চারটা দেখেন। কেমন, আপনি দেখেন এখানে লোগোর কালারটা কী ব্যবহার করছেন, সাপোজ এটা আপনি হোয়াইট কালারের উপরে রাখলেন, ঠিক আছে, এবার লোগোর যে কালার সেই কালারের উপরে রেখে আপনার এই ডিজাইনের কালারটা চেঞ্জ করে একটা দেখেন, যে ক্লায়েন্টকে একবারে আপনি সব দেখাই দিচ্ছেন, দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা দেখেন, তারপর একটা ইমেজ নিয়ে তার উপরে একটা কালার অপাসিটি কমাই দিয়ে দিয়ে আপনি লোগোটা দেখাতে পারেন। দেখেন আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি এই কারণে যে আপনারা ধারণা পেয়ে যাবেন, নিজেদের মতো কিন্তু করতে পারবেন, আমি করে করে সব কিন্তু দেখালে হবে না। এই জিনিসগুলো কীভাবে করে সেগুলো আমরা একটু তাহলে পরে দেখি। এখন ওকে, এই যে লোগোটা উইন হয়েছে, যে লোগোটা উইন হয়েছে তার প্রোফাইলটা আমরা দেখবো। দেখেন এর প্রোফাইলটা আমি ওপেন করে রাখছি, এই যে এলো মিড লেভেলের একটা একজন ডিজাইনার। এর প্রোফাইলে আসলে আপনারা কী করবেন, এই মানুষগুলো প্রোফাইল দেখবেন, প্রোফাইল দেখলে আপনার অনেক ধারণা আসবে। যে দেখেন দেখেন তার প্রোফাইলে আসলে আমরা কিন্তু ধারণা পেয়ে যাচ্ছি, সে একটা ফুড রিলেটেডের লোগো তৈরি করছে, পিছনে সেই সেম জিনিসটা দিয়ে অপাসিটি কমায় রেখে দিছে। এটা কিন্তু একটা ভালো একটা জিনিস, যে এই লোগোর আর একটা অপাসিটি কমায় রেখে দেওয়া এটা খুব ভালো দেখায়। তো এই একটা লোগো রাখছে, এখন কী প্রেজেন্টেশন করছে দেখেন, কিছুই না, দুইটা প্যাকেট লোগোর মকআপ ডাউনলোড করছে, এগুলো ফ্রিতে পাওয়া যায়, আপনাকে খুঁজতে হবে। আপনি যখন ফুড নিয়ে কাজ করবেন আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন ফুড লোগো মকআপ, তাহলে দেখবেন অনেক লোগো মকআপ পেয়ে যাবেন, বিলিভ হচ্ছে না? ওকে দেখি, ফুড লোগো মকআপ অথবা রেস্টুরেন্ট লোগো মকআপ, এই যে দেখেন ফুড লোগো মকআপ দিয়ে সার্চ দিলাম, কিছুই না, জাস্ট ফুড লোগো মকআপ দিয়ে সার্চ দিলে দেখেন এখানে এই যে ফুডের ভিতরে এখানে যদি আপনি আপনার লোগোটা রাখেন তাহলে কী হলো, যে ফুড রিলেটেডের একটা কিন্তু ফ্লেভার তৈরি আসলো, যে এই যে দেখেন এখানে একটা আছে। তো এই মকআপগুলো আপনি চাইলে কিনতে পারবেন বা বিভিন্ন জায়গায় পাইরেসি করে হয়তো বা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, খুঁজলে অনেক জায়গায় পাবেন, হয়তো বা লাস্টের দিকে আমি সেটা দেখিয়ে দিব, একেবার শেষে আমি আগে দেখাবো না যে কীভাবে আমরা এই জিনিসগুলো প্রিমিয়াম জিনিসগুলো পেয়ে যাব। তো এর প্রোফাইলে আসলাম, দেখেন এই একটা জিনিস খুব সুন্দর লাগতেছে, এই একটা মকআপকে কিন্তু সে এমনভাবে বসেছে ভালো লাগতেছে। এই মকআপগুলো আপনার কী করতে হবে এখন আপনাদেরকে খুঁজতে হবে। এই একটা ডিজাইন দেখেন কিচ্ছুই না, জাস্ট সিম্পল সাদা রাখছে, এখানে একটা শেপ দিয়ে এটা করছে, দেন অপাসিটি কমে একটা রেখে দিছে। আবার একটার ভিতরে দেখেন কয়টা ফোটাই তুলছে, একটা কালার দেওয়া, একটা হোয়াইট এবং একটা ব্ল্যাক। আপনারা সবসময় একটা জিনিস ক্লিয়ার মাথায় রাখবেন, লোগো ডিজাইন যখন করবেন আপনার লোগোকে তিনটা কালারে সবসময় ট্রাই করে দেখতে হবে, যে তিনটা কালারে কেমন আসতেছে, ব্ল্যাক হোয়াইট এবং ওর যে কালারটা আছে সেটা, এটা তিনটা দেখলে তাহলে বোঝা যাবে যে আসলে আপনার লোগোটা কেমন হচ্ছে। যদি আপনি ব্ল্যাকে লোগোটা ভালো না লাগে তাহলে মনে করতে হবে যে লোগোটা খুব বেশি যে ভালো হচ্ছে তা কিন্তু না। এতে দেখেন কী করছে, সে একটা ইমেজ, তো সে কী করছে একটা ইমেজ নিয়েছে, এখানে যদি হালকা ব্ল্যাক ছিল সে আবার এটাকে ব্ল্যাক করে ডিজাইনটা বসিয়ে দিছে। দেখেন এরকম ইমেজের উপরে ডিজাইন যখন বসাবেন তখন কী হচ্ছে, একটা ফ্লেভার চলে আসতেছে, যে না এই ইমেজটার সাথে এই লোগোটা যাচ্ছে। আপনি যদি আবার ফুল ব্ল্যাকের উপরে বসাতেন তাহলে আবার কিন্তু ভালো লাগতো না। তো এই জিনিসগুলো কী, এই জিনিসগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন একবার দুইবার তিনবার তখন কিন্তু চলে আসবে। আমি দেখাবো আমার আমার প্রথম দিকের কিছু প্রেজেন্টেশন দেখেন তাহলে, মানে সে এত খারাপ ছিল, এখনও পারি না ভালো, বাট যতটুকু পারি ততটুকু বিহান্সি দিই, মানুষের মতামত দেখে মনে হয় যে না কিছুটা হলো হয়েছে। তো দেখেন এই একটা লোগো উইন হয়েছে, ঠিক আছে, এই লোগোটা উইন হয়েছে সিম্পলের ভিতরে, গর্জিয়াস, যে কী সে সাদা কালারের উপরেই কিন্তু যার কোনো কিচ্ছু ব্যবহার করে নাই এবং এইখানে অপাসিটি কমায় একটা রেখে দিছে। এখন তার প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন তার প্রোফাইলে আসলাম, এই লোগোগুলো ওপেন করি, কিছুই না, সে সাদা কালারের উপরে কালারটার সাথে সাদা কালারের উপরে দিয়ে দিছে। আপনারা হলে কী করতেন, এটা 3D মকআপে ঢুকাতেন, ঢুকাই এমন একটা বিশ্রী করে ফেলতেন দেখতে বাজে লাগতো। বাট আপনাকে আগে দেখতে হবে সাদা কালারের উপরে বা এরকম টাইপের কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে ওই ডিজাইনটা ফুটতেছে কিনা এটা কিন্তু দেখতে হবে। যাক, এগুলো আমরা দেখলাম, আপনারা এরকম প্রোফাইল ঘুরবেন, প্রোফাইল ঘুরে অনেক দেখবেন, দেখলে আপনারা অনেক ধারণা পাবেন। আমরা 99 নিয়ে আর না দেখে এখন চলে যাবো freelancer.com-এ, যে ওখানে কেমন লোগো প্রেজেন্টেশনটা যায়। এখন একটা জিনিস মাথায় রাখবেন,
99 থেকে যদি আপনি পারফেক্টলি ধারণা নিয়ে নিতে পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সারও কিন্তু হবে না, আপনি সেমভাবে আপনি freelancer.com এর লোগো প্রেজেন্টেশন দিবেন, আপনার আর কিচ্ছু নাই। আপনি চাইলে একটার ভিতরে দুইটা, কেমন আমি একটু দেখাই, সাপোজ আমি এখান থেকে নিলাম, পিক্সেলে গেলাম মনে করেন ওকে 1200 নিলাম ওকে, এবং এটা নিলাম 1500। আপনারা এখান থেকে 8GB রাখবেন বাট 300 রেজলিউশন রাখলে একটু হাই রেজলিউশন হবে, আপনার রাখলেন এটা। এখন আমি কি করব, আমি কি বললাম এখান থেকে আপনার চাইলে ওকে আমি এটাকে আর একটু ক্রপ করে এনি, এই আপনি কি করতে পারেন চাইলে এটা চার ভাগে ভাগ করে চারটায় প্রেজেন্টেশন করতে পারেন, অথবা এই যে দেখেন আমি কি করব এটাকে দুইটা দুইভাবে দেখাবো, দুইভাবে দেখাবো বলতে কীভাবে, সাধারণত আমি ওকে এটাকে আনলক করি, কন্ট্রোল টি দিয়ে জাস্ট ভাগ করে ফেললাম। এখন কি করব, এখানে দেখেন সাদা কালারের উপরে কিন্তু আমার তাহলে ফন্ট সাদা থাকলে হবে না, আমি কি করলাম এটা এখানে একটা দিয়ে দিলাম, সাপোজ একটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো মক আপ করছি না, মক আপ ছাড়াই যে লোগো ভালো লাগে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা মিডিলে করলাম ওকে, আমি আরও একটু ছোটো করলাম ওকে, এই ছোটো করলাম। এখন কি আছে, নিচে একটা আছে, আমি চাইলে ক্রপ করে আরও একটা নিয়ে নিব ওকে, আমি রোলার দিয়ে এটা নিলাম, এই সেম জিনিসটা কি করলাম এই নিয়ে আবারও রোলার দিলাম, কারণ আমার হলো সেম টু সেম লাগবে। আমরা সবাই ফটোশপ পারি বা এগুলো পারি, সো আমি এত কিছু আর দেখাচ্ছি না যে কীভাবে কী করতেছি, জাস্ট আপনারা এই যে মনে করেন তিনটা ভাগ করে ফেললাম ওকে। এখন আমি কী করব, এই ভাগে কী করব একটা শেপ নিব, এই ভাগে একটা শেপ নিব, শেপ নিয়ে আপনারা একটা কাজ করবেন, কী করবেন জানেন, গুগলে গিয়ে ফুড লোগো দিয়ে সার্চ দেন, ফুড লোগো দিয়ে সার্চ দিলে আমি ও শিট ফুড লোগো মক আপ না লোগো, ফুড লোগো দিয়ে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন এই যে দেখেন এরকম টাইপের, বা বিহান্সে গিয়ে দেখবেন এই যে দেখেন কত সুন্দর একটা কালারের উপরে বিভিন্ন কালার থাকে এরকম। আমি ভিউমোরে যাই যে এক কোন কালারের উপরে কেমনটা তারা দিচ্ছে, এই কালারগুলো একটু নির্বাচন করবেন, একটা কালার ভালো আছে, ফুল ব্ল্যাক কিন্তু একবারে সবসময় যায় না, তো আমি জাস্ট দেখতেছি দেখেন একটা কালার আছে, একটা কালার কিন্তু চলে। তো আমি কী করলাম, এই ইমেজটা কপি করলাম এখানে নিয়ে আসলাম, জাস্ট আমি কালার পিকার দিয়ে কালারটা নিব বলে, এখান থেকে এই কালার পিকার দিয়ে এটা নিয়ে আমি একটু ডার্ক দিয়ে দিই, এই যে দেখেন ডার্ক দিলাম, এই যে দেখেন আমার কিন্তু কালারটা মিলে গেল। এখন আমি কী করব, আমার লোগোটা এখানে আবার নিয়ে আসবো, এটার উপরে কোনটা দিব, এই যে হোয়াইট কালারেরটা, এই যে দেখেন কী করলাম, দেখেন আমার লোগোটা কিন্তু ভালো লাগতেছে। আপনারা জিনিসটা দেখুন, যদি মনে করেন যে আরেকটু ডার্ক করবেন তাহলে আরেকটু ভালো লাগবে ওকে, আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করবেন, কিন্তু এই যে কালারটা বাইর করে নেওয়া এটা কিন্তু আমি অন্য ডিজাইনারদের কনসেপ্ট থেকে কিন্তু আমি কালারটা নিচ্ছি, কারণ তারা অবশ্যই বড় বড় ডিজাইনার, তারা কিন্তু এইভাবে কী করছে এগুলো তৈরি করে রাখছে। এখন আপনি কী করতে পারেন, এই কালারগুলো নিয়ে কালার পিকার দিয়ে কালার কোডগুলো আপনি মুখস্থ ওই কপি করে রেখে দিতে পারেন ওকে, আমি বড় করি। এখন কী করবো, এই লোগোটা আরেকটু ছোটো করতে হবে, কারণ উপর নিচে দুইটা মিল রাখতে হবে। এই যে দেখেন কী হলো, এইবার নিচে কী করব, নিচে যেটা করব সেটা হলো আমি একটা ফুড রিলেটেড ইমেজ খুঁজবো, ঠিক আছে, যেমন এটা লোগোটা কি বার্গারের লোগো, সাপোজ এটা কিসের লোগো, বার্গার, আপনি যে লোগোটা করবেন ঠিক আছে সেই রিলেটেড কিছু ইমেজ আপনাকে কালেক্ট করতে হবে। আমি কিন্তু ভিডিওটা বড় হওয়া হলেও আপনারা কিন্তু আশা করি পুরোটা দেখবেন, কারণ যারা নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য সবসময় আমি চেষ্টা করি ভালো কিছু দিতে, শুধু শুধু আপনাদের টাইম ওয়েস্ট হবে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি দেই না। যাই হোক, এখান থেকে বার্গার নিয়ে আমি এই যে এখানে একটা বার্গারের ইমেজ পেলাম, জাস্ট আমি এটাকে ফলো করতে পারি অথবা খুঁজতে হবে যে বার্গারের ভালো কোনো ইমেজ পাওয়া যায় কিনা ওকে, আমি এই ইমেজটাই নিলাম, সাপোজ কপি করলাম এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম। এখন কী করব, আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিই ওকে, ক্লিপিং মাস্ক করার আগে আমি কী করবো, এই শেপটা আর একটা কপি করলাম, কপি করে উপরে রাখলাম, এটা অফ করি, এখন এটাকে ক্লিপিং মাস্ক করলাম, মনে করেন এটাকে আমি কী করলাম যে ক্লিপিং মাস্ক করলাম, এখন আমি চাচ্ছি এই বার্গারটা মাঝখানে দিতে যাতে হাইলাইটস আছে ওকে, এই আসলো। এখন আমি এই শেপটা ওপেন করে এই কালারটাও দিতে পারি অথবা অন্য একটা কালার ওকে, আচ্ছা আমি এই কালারটার একটু ডার্ক দিই, ডার্ক দিয়ে এখন কী করবো, অপাসিটি কমিয়ে দিব
এই যে দেখেন অপাসিটি কমিয়ে দিচ্ছি, আপনি ব্ল্যাকও দিতে পারেন, এটাও দিতে পারেন, বা এই রিলেটেডে যাই অন্য কোনো কালারও কিন্তু দিতে পারেন। এই যে দেখেন আমি কী করলাম, এই ওকে রেড যখন দিলাম তাহলে আমরা ফুড রিলেটেডের একটা ফ্লেভার নিয়ে আসার জন্য কী করলাম, একটা কালার দিলাম। আমি যে এটাই ব্যবহার করছি, আপনারাও যেটাই ব্যবহার করবেন এরকম কিন্তু কোনো কিছু নাই, আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। খালি আমি ওয়েগুলো দেখাচ্ছি, ওকে আমি আশি করে দিই, আশি করে দিলাম অপাসিটি। তাহলে কি হলো দেখেন, পিছন থেকে ফুডের যে ফ্লেভার সেটা কিন্তু আসতেছে। দেখেন ফুডের এটা হলো, এখন আমি কি করতে পারি, এখন কিন্তু আমি এখানে লোগোটা, এই যে লোগোটা, এটা কিন্তু বসিয়ে দিতে পারি। অথবা এই যে লালের ভিতরে, আমি তো লালটা মানাবে না, এই যে দেখেন লালের ভিতরে যদি আমি লাল দিই তাহলে কিন্তু কী হবে, এটা কিন্তু মানাবে না। তখন আমরা কি করবো, এই লোগো ডিজাইনের এই যে লালের কালার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারি। কালারটা চেঞ্জ করে হয়তো অন্য কালার দিলাম, এই যে দেখেন বসিয়ে দিলাম। ওকে আমি এখান থেকে আগে এটাকে মিডিলে করি, কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম। এই যে দেখেন এখন হাইট করলাম, এই যে দেখেন আমার কিন্তু প্রেজেন্টেশনটা কী হলো, অবশ্যই এখান থেকে এটা করলাম। দেখেন আমার প্রেজেন্টেশন কিন্তু কিছুই করা লাগলো না, আমার কিন্তু ভালোভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন হয়ে গেল এবং পারফেক্ট। দেখেন কত সুন্দর লাগছে। এখন এরপরে আর কী কী আছে সেগুলো আমরা কিন্তু এখনও দেখবো। লোগো প্রেজেন্টেশন নিয়ে এত বড় ভিডিও তৈরি করার কারণ আপনাদের ভিতরে যে সমস্যাগুলো থাকে বা হেজিটেশনে ভোগেন, এইগুলো বাইর করে নিয়ে আসা। তো এই যে দেখেন এখন freelancer.com এ গিয়ে আপনি মনে করেন বিভিন্ন কন্টেস্টে যাবেন, ওকে এগুলো আমার অনেক সময় আগে ওপেন করা যার কারণে একটু ডিলে নিচ্ছে। আপনি বিভিন্ন কন্টেস্টে গেলেন, তো বিভিন্ন কন্টেস্টে এসে মনে করেন যে এরকম দেখবেন যে অন্যরা কী দিছে, আপনি লোগোটা, লোগো কনসেপ্ট কীভাবে বাইর করবেন না করবেন সেগুলো নিয়ে আমার ভিডিও আছে, ওগুলো দেখে নিতে পারেন। তো দেখেন এখানে একজন দিছে, এই ডিজাইনটা কিছুটা হলেও কিন্তু ভালো আছে, যে সেম সিম্পল ফন্ট, সে কী করছে একটা মক আপ, একটা সাদা কালার এবং একটা ইমেজের উপরে রেখে দেখিয়ে দিছে। এখন এই ডিজাইনটা যদি আরেকটু সুন্দর হতো বা তাহলে কিন্তু সে ফাইভ স্টার পেয়ে যেত। দেখেন ইনি কী করছে, এটা কিন্তু আহামরি ভালো করতে পারেনি, যে এখানে দেখেন এই যে ফুটাই তুলতে পারেন, এর ঠিক আছে ব্যবহার করছে, বাট এ যদি কী করতো এরকম টাইপের একটা ভালো মক আপ বা কালার, দুইটা কালারের উপরে রাখতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। এই জিনিসগুলো আসলে দেখতে হবে যে অন্যরা কী করছে এবং আমি কী করছি, দ্যাটস ইট। এই যে দেখেন এই মক আপ দিচ্ছি, সবসময় কিন্তু এইসব মক আপ যে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, সবসময় মক আপ যে কাজ হবে। এই যে দেখেন এই ডিজাইনটা, এখন যদি সে হয়তো বা ডিজাইনটা পছন্দ করে নাই, বাট এখানে ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে যদি প্রেজেন্টেশন করতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো এটা। তো কন্টেস্ট নিয়ে আমরা অনেক কথা বললাম, আচ্ছা আমরা এগুলো একটু কেটে দিই। এখন কথা বলবো লোগো মক আপ, আমরা কীভাবে সুন্দর সুন্দর মক আপগুলো খুঁজে পাবো এবং কোন কোন সাইটটা ফলো করবো কীভাবে কী কী। এখন প্রথমে যেটা কাজ করবেন, বিহান্সের প্রেজেন্টেশন দেখবেন, বিহান্সের প্রেজেন্টেশন। দেখেন আমি এই বার্গার এটা নিয়ে একটা সর্বশেষে খুব সময় পাইনি, খুব অল্প সময়ে কিছু মক আপ করছিলাম, যে দেখেন আমি বিজনেস কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে বসায়, এই যে দেখেন কত সুন্দর সুন্দর মক আপে বসায় রেখে দিয়েছে। তাহলে কী হলো, জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন এই মক আপগুলো কোথায় পাবেন আমি লাস্টের দিকে দেখিয়ে দিই। এখন যেটা করবো সেটা হলো আমরা বিহান্সের লোগো প্রেজেন্টেশন দেখবো। তাহলে কী করবো, আমরা এই সার্চ বক্সে ক্লিক করবো, করে লোগো ডিজাইন দিয়ে সার্চ দেবো। ওকে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়ে দেখেন এখানে হিউজ লোগো ডিজাইন পাবেন। এর ভিতর থেকে সবসময় কী করবেন আপনারা, আপনারা যেটা করবেন মোস্ট অ্যাপ্রিসিয়েট এবং ফিউচার, এই দুইটা ফলো করবেন, ঠিক আছে। মোস্ট অ্যাপ্রিসিয়েটে গেলে কী হবে, মানুষজন বেশি যে লোগোগুলো দেখছে। এবং আরেকটা কাজ করবেন, এখান থেকে টাইমটা দিয়ে দিবেন অল টাইম। অল টাইম দিলে কী হবে, সবসময় যে লোগোগুলো বেশি বেশি মানুষ ফলো করতেছে। এই যে দেখেন সিম্পলের ভিতরে গর্জিয়াস সব মক আপ করা, আমরা একটু ফলো করবো এখন। যে এখন বিহান্সে মানে সবসময় একটা কাজ করবেন, বিহান্স বা ড্রিবল হলো কী জানেন, মাকাল ফল। মানে এখানে আপনাকে, এখানে আপনাকে একটা ডিজাইনকে কত সুন্দর করে আপনি প্রেজেন্টেশন করে দিতে পারবেন তত ভালো, কারণ ক্লায়েন্টকে পটানোর জন্য আগে আপনাকে এই মাকাল ফলটা দেখাতে হবে। মাকাল ফল বলতে ডিজাইন ভালো, বাট আপনি যদি ভালো প্রেজেন্টেশন না করতে পারেন তাহলে কিন্তু কেউ পছন্দ করবে না। তো আপনাকে কী করতে হবে, যত সুন্দর প্রেজেন্টেশন আপনি করতে পারেন, দেখেন এই যে ওয়ান লোগো কালেকশন, সে ওয়ান লোগো কালেকশন। হ্যাঁ এখানে একটা কথা আছে, যখন আপনার একটা প্রজেক্টে চারটা পাঁচটা সাতটা আটটা লোগো দিবেন তখন কিন্তু আহামরি মক আপ দরকার হবে না। তখন কী করবেন, একটা থেকে দুইটা কালার সাবমিট করবেন। এই যে দেখেন একটা করে কী করছে, সামান্য একটা করে কালারের উপরে বেড়ে দিছে, নট হোয়াইট কালারের উপরে তার লোগোগুলো রেখে দিছে। তো আপনারা কী করবেন, হোয়াইট এবং ব্ল্যাকের উপরে লোগোগুলো দেখিয়ে দিলেই হবে, যখন আপনি একটা ডিজাইনে মানে একটা প্রেজেন্টেশন অনেকগুলো লোগো দিবেন। দেখেন এই লোগোটা একটা প্রেজেন্টেশনে সে কী করছে, হিউজ লোগো দিছে,
কতগুলো লোগো দিয়েছে দেখেন, এবং কীভাবে সে শুধু সাদার উপরে। বাট এ একটা গেল, বাট এইবার যেটা বলবো সেটা হলো দেখেন এই এই লোগো প্রেজেন্টেশনটা দেখেন, শুধুমাত্র একটাই লোগো প্রেজেন্টেশন, একটাকে সে কতভাবে করছে, উনি করছিল অনেকগুলো একভাবে আর ইনি করছে একটাকে অনেকভাবে, সেটা কিভাবে দেখেন একটা লোগো একটা সুন্দর কালারের উপরে, লোগোর মেন থিম কালার কিন্তু এটা। এখন সে কি করছে, লোগোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সাদা কালো সাদাই করে দিয়ে পিছনে সেই লোগোর কালারটা ব্যাকগ্রাউন্ডে দিছে। দেওয়ার পরে এবার দেখেন স্টোরি লিখছে বিয়ান্সে পেয়ে, এটা খুব কাজে দেয় এই যে স্টোরি, যে লোগোটা আসলে কী, যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য করেন বা নিজের মন থেকে কিছু একটা করেন, তার একটা স্টোরি যদি আপনি ভালো ইংলিশ পারেন লিখতে পারেন, দ্যাটস এনাফ, অনেক ভালো হবে। তার স্টোরি লিখলে বা এইভাবে প্রেজেন্টেশন করলে কী হয়, বিহান্স থেকে আপনার হলো ব্যাচগুলো পাওয়া যায়। এই যে দেখেন এখন কী করছে, সে মকআপে বসে, সেই মকআপগুলোকে বলা হয় হ্যান্ড ড্রয়িং মকআপ। দেখেন আমি এখানে আমার ফটোশপে কিন্তু এ রাখছি স্কেচ মকআপ বা হ্যান্ড ড্রয়িং মকআপ এরকম টাইপের। এই মকআপগুলো কীভাবে পাবেন সেগুলো আমি বলবো আস্তে আস্তে। তো এইগুলো দেখেন, এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করে, এই যে দেখেন সে অন্য অন্য এর এই আইকনগুলো কতভাবে প্রেজেন্টেশন করছে, জিনিসটা একটু খেয়াল করবেন। এগুলো আসলে এইভাবে পাওয়া যায় মকআপ, যে আপনি একটাই বসাই দিলে সবগুলো হবে এরকম মকআপ পাওয়া যায়, বা সে নিজেও তৈরি করতে পারে এইভাবে এখনও বলা। এই যে দেখেন আপনারা যদি চান লোগো প্রেজেন্টেশন মানে লোগো মকআপ তৈরি করা, যে সুন্দর সুন্দর মকআপ তৈরি করতে হয় কীভাবে, এটার উপরে ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি কয়েকটা ভিডিও তৈরি করবো যে কীভাবে মকআপ তৈরি করা যায়। দেখেন কী করছে, সে বিজনেস কার্ডে কিন্তু এটা বসাইছে, বসাই দেখাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা দিছে, কতভাবে মকআপটা করছে দেখেন। এখন সে প্রাইমারি কালার কোনটা, সেকেন্ডারি কালার কোনটা ব্যবহার করছে সেটাও কিন্তু এখানে লিখে দিচ্ছে, কালারগুলো তুলে ধরতেছে। এই যে দেখেন বুক মকআপের ভিতরে দিয়ে দিছে। এই যে দেখেন তাহলে এগুলো দেখলে আপনার কী হচ্ছে, আপনি কিন্তু কী কী ফন্ট ব্যবহার করছে সেটাও কিন্তু সে লিখে দিচ্ছে। কীভাবে আমরা নিচে আসি, এই যে দেখেন ব্র্যান্ডিং চ্যালেঞ্জ, ব্র্যান্ডিং চ্যালেঞ্জ সে কী কী সমস্যা করছে বা চ্যালেঞ্জ কী কী ছিল সেগুলো লিখছে। দেন কী করছে, ফন্ট, সে প্রেজেন্টেশনের ভিতরে কিন্তু ফন্টের নামগুলো তুলে দিচ্ছে, যে এক একটা ফন্ট কেমন দেখতে সেটার একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে বসায় দিয়েছে। এই যে দেখেন সে টি শার্টেও দিচ্ছে লোগোটা, দেখছেন একটা লোগো কতভাবে মকআপ করা যায়। এই যে দেখেন এখন তো এখানে কী করছে, সে একটা মোবাইল অ্যাপস সাইন আপ সাইন ইন পেজ ডিজাইন করছে এবং তার লোগো মকআপটা লোগোটা বসে দিয়েছে। তাহলে কী হলো, একবারে বোঝা যাচ্ছে যে লোগোটা কোথায় ব্যবহার করা যাবে এবং কেমন দেখাবে, সে কিন্তু পারফেক্টলি বোঝাই দিচ্ছে। এরকম একটা লোগো প্রেজেন্টেশন যদি তৈরি করে আনা যায় তাহলে কিন্তু অবশ্যই ক্লায়েন্ট দেখলে আপনার কিন্তু কাজ দিতে বাধ্য সে। তো এটা গেল কি বিহান্সের মকআপ। বিহান্সে দেখি আরও কিছু মকআপ, এই যে দেখেন একটা এক প্রজেক্টেও দশটা মকআপ লোগো দিছে, সে একভাবে করছে মানে একই ব্যাকগ্রাউন্ডের উপরে আলাদা আলাদাভাবে দশটা ইমেজ রাখছে। এই যে দেখেন দশটা আলাদা আলাদা করে রাখছে, বা আপনি একসাথে দশটা রাখতে পারেন প্রবলেম নাই। এবং এই আবার একটা দেখেন একটা লোগো সে আবার কতভাবে প্রেজেন্টেশন করছে দেখেন সেমভাবে। দেখেন বিভিন্ন স্টেশনারিতে এখন আপনি কী করবেন, আপনার যে লোগো কোন ক্যাটাগরির ওই ক্যাটাগরি টাইপের আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন ব্র্যান্ডিং মকআপ। ব্র্যান্ডিং মকআপ হলো এইগুলো, এই যে দেখেন ব্র্যান্ড আইডেন্টি মকআপ হলো এই, এই যে দেখেন এইগুলো সাধারণত ব্র্যান্ডিং বা স্টেশনারি এরকম টাইপের মকআপ বলা হয়। আপনি গুগলে গিয়ে ব্র্যান্ডিং মকআপ দিয়ে সার্চ দেবেন। এই যে দেখেন সিম্পলের ভিতরে গর্জিয়াস। এখন এগুলো যাক, এখন আমরা মকআপ খুঁজবো কীভাবে সেটা দেখি। সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো লার্ন উইথ সোহাগ, lwsohag.com নামে একটা সাইট আছে। আপনারা এই সাইটটায় আসবেন, আমার নিজের সাইট, এখানে আসার বা ভিডিও ডিসক্রিপশনে পাবেন। এখান থেকে ফ্রি মকআপে লোগো মকআপে যাবেন। এখানে সব প্রিমিয়াম টাইপ প্রিমিয়াম মকআপগুলো আপনাদের জন্য খুব সুন্দর করে কালেক্ট করে দেওয়া আছে। দেখেন এখান থেকে যে মকআপগুলো লাগবে আপনাদের আছে, আরও খুব দ্রুত আরও অনেকগুলো মকআপ আসবে। তো এ একটা গেল মকআপ। এখন দেখেন এ আমি যে বলছিলাম লাস্টে বলবো ভিডিও শেষের দিকে, বিভিন্ন প্রিমিয়াম মকআপ কীভাবে পাওয়া যায়, সব যে পাবেন তা না বাট ম্যাক্সিমাম পাবেন। দেখেন এই একটা মকআপ, এটা যখন আমি ওপেন করছি এইগুলো দেখেন কতগুলো মকআপ দেখেন। এই যে দেখেন আপনি লোগো কিন্তু এখানে এইভাবে ইউজ করতে পারেন, দেখেন কতগুলো মকআপ আছে। আপনি চাইলে এই মকআপগুলো ফুল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কীভাবে, এখান থেকে কিন্তু আপনাকে কিনতে হচ্ছে, এখান থেকে কিনতে হচ্ছে। বাট আমি কী করলাম, এই লোগো মকআপের নামটা কপি করে একটা সাইট আছে সেখানে গিয়ে একটু সার্চ দেবো লাস্টে। নামটা হলো ওকে প্রিমিয়াম মকআপ খোঁজার জন্য আপনার সবসময় ক্রিয়েটিভ মার্কেট এবং গ্রাফিক রিভার এই দুটাকে ব্যবহার করবেন, এখানে অনেক মকআপ পাওয়া যায়। এখানে এসে আমি কী করলাম, phdkeys.com। আমি চাইলে এটাকে কিন্তু হাইড করে যেতে পারতাম, শুধু আমি বলতাম আমার সাইটটা দেখতে। বাট আপনাদের জন্য আমি কখনো এইটা বলি না যে শুধু আমারটাই দেখেন, অন্য কারোরটা দেখেন না, আপনারা সবারটা দেখেন, সব জায়গায় খোঁজেন। এখন এখানে এসে আমি কী করলাম সার্চ দিলাম।
এই যে দেখেন, যে মকআপটা আমরা খুঁজতেছিলাম সেই মকআপের পুরা সবগুলো এই প্রথমে আমার আছে, ওই নাম ধরে সার্চ দিয়ে, যার কারণে আমরা দ্রুত পেয়ে গেছি। এখন এটাকে আমি ওপেন করি, ওপেন করার পরে একটু নিচে আসি, দেখেন এখানে এই যে দেখেন পিএইচডি প্রোফাইল যদি থাকে সেই প্রোফাইলগুলো আপনি খুঁজবেন। এখানে বান্ডেল আছে, কিন্তু এটা পাঁচটা ভাগে ভাগ করা, কারণ এখানে অনেকগুলো মকআপ, সবগুলো মকআপ একবারে ফাইলে আসবে না, যার কারণে পাঁচটা ভাগে ভাগ করে দিছে। এখন আপনি কি করবেন, profiles.com-এ যদি কোনো সাইট থাকে তাহলে সেইগুলো আগে ওপেন করবেন, অথবা যদি আপনার শেয়ার ফাইল, ফাইল শেয়ার এরকম কিছু থাকে তাহলে। যাই হোক, প্রোফাইলটা আছে পাঁচটা ফাইল। এখন এখান থেকে আপনি প্রোফাইল ওপেন করলেন, করলে দেখবেন এখানে আপনাকে এক ফ্রি ডাউনলোডে ক্লিক করলেন, ওকে, এখানে দেখেন। আচ্ছা আমি এটাকে প্রথমটাই যাই, এখানে একটু বলে রাখি সব সময় সব কিছু একবারে যে পাবেন এটা কিন্তু কোনো নির্দিষ্ট নয়, কারণ এগুলো ফ্রিতে ডাউনলোড দিচ্ছে, তার মানে এই না যে আপনাকে সব কিছু গালে তুলে দিবে। তো এইভাবে খুঁজলে দেখবেন এখানে পেয়ে যাবেন। এখন আমি যেটা বলতেছিলাম, ব্র্যান্ডিং মকআপ, আপনি এখানে আসলে ব্র্যান্ডিং মকআপ দিয়ে সার্চ দিলেন, অনেক ব্র্যান্ডিং মকআপ পাইলেন, এখান থেকে ব্র্যান্ডিং মকআপ দিয়ে সার্চ দেবেন, দেখবেন অনেক মকআপ পাবেন হিউজ। সেই জিনিসটা আপনি কি করবেন, এখানে এসে ব্র্যান্ডিং মকআপ দিয়ে সার্চ দেবেন। সার্চে গেলাম ব্র্যান্ডিং মকআপ, ব্র্যান্ডিং মকআপ দিয়ে সার্চ দিলে একটু যখন খুঁজবেন তখন আপনি দেখবেন হিউজ ব্র্যান্ডিং মকআপ পাবেন এখানে। দেখেন আরো কিছু জিনিস আপনাদের দেখাই, যে আমার যে ব্ল্যাক, যে ব্ল্যাক ব্র্যান্ডিং মকআপ দিয়ে সার্চ দিলে দেখবেন ব্ল্যাক টাইপের হিউজ সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মকআপ আছে। এইগুলো আপনারা কি করবেন, সেম ভাবে পিএইচডি কিতে গিয়েও সার্চ দিবেন, তবে সবচেয়ে পারফেক্ট যেগুলো সেগুলো আমি অবশ্যই আমার সাইটে দিয়ে দিব, আপনারা নিতে পারেন, দেখে নিতে পারেন। এই যে এখন এই ব্ল্যাক ব্র্যান্ডিং মকআপ দিয়ে আপনার কোনটা দরকার সেটা আপনি একটু দেখবেন। ব্ল্যাক ব্র্যান্ডিং মকআপ আর আর ফাইন, ওকে, এই যে আছে এগুলো আছে, এই নামটা ধরে স্টেশনের মকআপ, এই নামটা ধরে আপনি ওখানে সাজলে, ওকে, এটা হলো ইনভার্টার, ওকে, আমরা দেখি এটা খুঁজে পাই কিনা, আমি একটু দেখি। 106 বার সেল হয়েছে, হয়তো বা খুঁজে পেতেও পারি নাও পারি, আমি পুরো নামটা ধরে সার্চ দিব, পিএইচডি কি, পুরো নামটা ধরে আমি এখানে সার্চ দিলাম, একটু খুঁজলে দেখবেন যে হয়তো বা পেয়ে যেতে পারি, তো হয়তো বা 2-3 পেজে থাকতে পারে। দেখেন এখানে আরও কিন্তু এরকম মকআপ আছে, তো আপনার ব্র্যান্ডিং মকআপ দিয়ে সার্চ দিবেন, এখান থেকেও মকআপ নিয়ে নিতে পারেন, বা এখান থেকেও পাইতে পারেন, বা গুগলে গিয়ে ব্র্যান্ডিং মকআপ লিখে যখন সার্চ দেবেন তখন কিন্তু আপনি সব কিছু ক্লিয়ার করে পেয়ে যাবেন। আর গ্রাফিক রেবার সেই ফাইলগুলো এখানে পাওয়া যায়, সবচেয়ে বেশি সেল যেগুলো হয়েছে সেইগুলো সাধারণত পাওয়া যায়। কপি ব্র্যান্ডিং মকআপ, আমি এই জিনিসটা একটু দেখি, এই যে দেখেন কপি ব্র্যান্ডিং মকআপ যেটা লিখে সার্চ দিলাম সেই সেরকম টাইপের মকআপ কিন্তু হিউজ এখানে আছে। এখন আপনারা কী করবেন, এটাকে আলাদা ওপেন করবেন, করে খুঁজবেন, এই যে দেখেন কপি ব্র্যান্ডিং মকআপ। এখন কপি যে লোগোগুলো করবেন, আপনি চাইলে সেই লোগোগুলোর সাথে এই মকআপগুলো বসায় দিতে পারেন, বা চার জন্য যদি কোনো মকআপ করেন, প্যাকেজিং মকআপ, যা যা লাগবে আপনারা এখান থেকেও পেয়ে যাবেন, না পাইলেও আমার সাইটে সেগুলো আস্তে আস্তে পাবেন। তো এই ছিল আসলে লোগো প্রেজেন্টেশন বা লোগো মকআপ নিয়ে বিস্তারিত কথা। আপনারা বেশি বেশি ট্রাই করুন, মানুষের প্রেজেন্টেশন দেখুন, দেখে নিজের মতো করে, ওরা যেভাবে করছে আপনি সেইভাবে কালেক্ট করুন, করে নিজের সেইভাবেই করুন, আস্তে আস্তে করতে করতে দেখবেন যে অনেক ভালো কিছু শিখে গেছেন, কারণ মানুষ কিন্তু একদিনই সব শিখে আসে না। তো এখন কথা হলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর লোগো মকআপ নিয়ে যদি ভিডিও চান তাহলেও জানাতে পারেন। আর আমাদের গ্রাফিক্স ডিজাইন একটা গ্রুপ আছে, যে কোনো সমস্যা অবশ্যই সেখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।